अभी निकला निकला অনলাইন গেম ও ভিডিও স্ট্রিমিং বিভিন্ন অ্যাপ শিশু কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক অনলাইন আসক্তি তৈরি করছে। এর ফলে নষ্ট হচ্ছে সুষ্ঠু মানসিক বিকাশ, গড়ে উঠছে সহিংস মানসিকতা। সম্প্রতি টিকটক লাইকের মতো অ্যাপসের প্রভাবে কিশোর গ্যাং তৈরি, অর্থ ও মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এসব গেম ও অ্যাপসের মাধ্যমে প্রতি বছর প্রায় 100 কোটি টাকা পাচার হচ্ছে। এসব ক্ষতিকর দিক তুলে ধরে গেম ও অ্যাপগুলো বন্ধে গত 24 জুন রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। এই বিষয়টি আদালত খুবই কনসার্ন এই বিষয়ে, এবং আদালত বলেছেন যে বিটিআরসি যেহেতু এখানে রেগুলেটরি অথরিটি, তো আইনগতভাবে তাদের একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট বাধ্যবাধকতা আছে যে একটা এই সাইবার জগৎটাকে আমাদের দেশের যারা সাইবার ইউজার এদের জন্য একটি নিরাপদ এবং সুন্দর সাইবার জগৎ উপহার দেওয়া তাদের একটি আইনগত দায়িত্ব। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি সহ এসব ক্ষতিকর অনলাইন গেম আপাতত 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত। একটা রুল ইস্যু হয়েছে 4টি পয়েন্টে। প্রথম পয়েন্টগুলো হলো টিকটক, বিগু লাইভ, পাবজি, ফায়ার ফ্রাইস, এ ধরনের সিমিলার অ্যাপসগুলো কেন বন্ধ করা হবে না, এবং সরকার কর্তৃপক্ষ বিটিআরস এবং আদার জার কর্তৃপক্ষ কনসার্ন অথরিটি তারা কেন ইনঅ্যাকশন এতদিন বন্ধ করেনি। এবং তৃতীয় হলো যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনকোয়ারি কমিটি করা, সবসময় মনিটর করা কোন ধরনের অ্যাপস কীভাবে মিসইউজ হচ্ছে। চতুর্থ যে পয়েন্টে হয়েছে সেটা হলো যে অ্যাপসগুলোতে বিভিন্ন ধরনের মনিটরি ট্রানজ্যাকশন হয়, বিকাশ, নগদ, এ ধরনের বিভিন্ন ইয়ার মাধ্যমে এই এই মনিটর ট্রানজ্যাকশনগুলো কেন মনিটর করা হবে না, এবং সাথে এই ট্রানজ্যাকশনের কারণে যে ভ্যাট ট্যাক্স সরকারের প্রাপ্য সেটা কেন রিয়েলাইজ করা হবে না, এবং তার সাথে এই ধরনের যে অ্যাপসগুলো আছে এগুলো আপাতত 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। শিক্ষা, স্বরাষ্ট্র, আইন ও স্বাস্থ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইজিপি সহ বিবাদীদের 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি নেপালে অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এই গেম খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।